আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলপনা অনলাইন ক্লাস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রসের রহমতে সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে 12 তারিখ থেকে স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে। কালকে থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু করা হবে। এখানে দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ কভার করেছে। এখানে হেডলাইনে বলা হয়েছে, স্কুল কলেজে শিক্ষার্থীরা টিফিন খেতে পারবে না, মাউসি ডিজি। নোটিশটিতে বিস্তারিতভাবে কী বলা হয়েছে তা জানার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। কেননা এখানে শিক্ষামূলক সকল আপডেট তথ্য দেওয়া হয় সবার আগে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চলুন ভিডিওর মূল অংশে চলে যাই। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীরা বিদ্যালয়ে টিফিন খেতে পারবে না, তাদের বাড়ি থেকে টিফিন খেয়ে আসতে হবে। শনিবার 11 সেপ্টেম্বর সকালে সিলেট সরকারি মহিলা কলেজ পরিদর্শন শেষে একথা জানান মাউসি ডিজি। শিক্ষা প্রতিষ্ঠান কেবল খাবার পানি সরবরাহ করবে জানিয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রবেশের সময় ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এক্ষেত্রে অভিভাবক সহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে মাউসি ডিজি আরও বলেন, পরিবারের কেউ অসুস্থ হলে বা করোনার উপসর্গ থাকলে তাকে যেন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো না হয়। এছাড়া শিক্ষার্থীদের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলো নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এই নিউজটি থেকে তাহলে বোঝাই যাচ্ছে, আগে আমাদের যেভাবে টিফিনের সময় দেওয়া হতো এখন সেই সময়টা আর দেওয়া হবে না। বাসা থেকে সবাইকে খেয়ে তারপর আসতে হবে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা ক্লাস করানো হবে, সেখানে কোনো ব্রেক বা টিফিনের সময় দেওয়া হবে না। এই ছিল মূলত নিউজটি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।